মুদির দোকানের আড়ালে বহাল তবিয়তে চলছিল ড্রাগ বাণিজ্য। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর জয়নগর এলাকার একটি মুদি দোকান থেকে অবৈধ মাদক, ব্রাউন সুগার এবং হেরোইন উদ্ধার করে বটতলা ফাঁড়ির পুলিশ। পাচার বাণিজ্যে যুক্ত থাকায় গ্রেপ্তার করা হয়েছে মুদি দোকানের মালিককেও। অভিযান সম্পর্কে বটতলা ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ মণ্ডল জানান, অভিযানে এই মুদি দোকান থেকে 24 গ্রামের অধিক ব্রাউন সুগার এবং হেরোইন উদ্ধার করা হয়েছে। ঘটনায় দোকান মালিক দীপঙ্কর সাহাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ আধিকারিক। আমরা আজকে একটা সিক্রেট সোর্স মার্ফত একটা খবর পেয়েছি যে ওয়েস্ট জয়নগর আবাসনের কাছে একটা মুদির দোকানে কিছু হিরোইন আমরা ব্রাউন সুগার মজুত আছে। সেই অনুসারে আমরা ওই দোকানে সার্চ করছি, সার্চ করছি এবং সার্চ করে দোকান থেকে 2 পাউচ 24.50 গ্রাম আমরা উদ্ধার করছি এবং দোকান মালিককে আমরা অ্যারেস্ট করছি এবং তার সাথে ব্রাউনসুগার সাথে 31,100 টাকা এবং একটা মোবাইল ফোন আমরা সিজ করছি। ব্রাউনসুগারের বাজার মূল্য কত হবে? বাজার মূল্য আনুমানিক 1,00,000 টাকা। যাকে আটক করেছে ওনার নামটা? দীপঙ্কর সাহা। দোকানটা কোন জায়গায় ছিল? দোকানটা ওয়েস্ট জয়নগর আবাসনের কাছে। মানে এর সঙ্গে কি বড় ধরনের কোনো যুক্ত থাকতে পারে এরকম? দীপঙ্কর সাহার কাছ থেকে 32,000 টাকার অধিক নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বটতলা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক। আটক করা মাদকের বাজার মূল্য প্রায় 1,00,000 টাকা হবে বলে উল্লেখ করেন তিনি। এই ড্রাগ বাণিজ্যের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা জানতে পরবর্তী তদন্ত জারি থাকবে বলে জানান ফাঁড়ির অফিসার ইনচার্জ। উল্লেখ্য, ক্রমাগত অভিযান চালিয়ে রাজ্যের ড্রাগ বাণিজ্যের মূল কুশীলবদের সাম্রাজ্য অনেকটাই ভেঙে দেওয়া হলেও নিত্য নতুন কৌশলে মারণ বিষের কারবার করতে ফন্দি আঁটে মাদক কারবারিরা। রাজধানীতে পুলিশের এই সফল অপারেশন তাদের শক্তি আরও দুর্বল করবে বলাই যায়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।